আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি ড্রাই কেকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমার একটা কেক আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো ফ্রিজ থেকে নামিয়ে নেব। কেকটা যেহেতু ঠান্ডা হয়ে আছে, তো আমি চিন্তা করলাম আজকে এটাকে ড্রাই কেক বানিয়ে খেয়ে ফেলব। তো ড্রাই কেক আমার ছেলেও পছন্দ করবে, তো আমারও খুব পছন্দ ড্রাই কেক। এমনি তো কিনে খাই, আমরা সবাই কিনে খাই, ড্রাই কেক তেমন একটা বানানো হয় না, নর্মাল কেক বানানো হলেও। তো আপনাদের যে প্রসেসিংটা আজকে আমি শেয়ার করছি, আপনারা বাড়িতে বসে ড্রাই কেকের স্বাদটা উপভোগ করতে পারবেন। তো সেই জন্য আমি ফ্রিজ থেকে নামিয়ে 5 থেকে 10 মিনিটের মতো নর্মাল তাপমাত্রায় রেখে দিয়েছি। তো এটা আমি এখন ওভেনে দিয়ে দিব 6 মিনিটের জন্য। তো আমি দিয়ে দিলাম। তো আমরা যারা চুলায় এই ড্রাই কেকটা তৈরি করব, তারা তাওয়া এটা পিসগুলো আলাদা করে এপিট ওপিট ভেজে নিলে ড্রাই কেকটা হয়ে যাবে। তো আপনারাই বুঝতে পারবেন, ঠান্ডা হওয়ার পর ড্রাই কেকটা আরও ভালো লাগে খেতে। তো আপনারা আশা করছি গরম গরম না খেয়ে একটু ঠান্ডা হলে খাবেন, তাহলে ড্রাই কেকের স্বাদটা উপভোগ করতে পারবেন। তো আমি 6 মিনিট পর নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিব, একেবারে কেনা ড্রাই কেকের মতো লাগবে খেতে। তো আমি কোনো রকম তেল ব্যবহার করছি না, নর্মালভাবে এইভাবে দিয়েছিলাম ওভেনে। তো আপনারা চুলায় যখন এপিট ওপিট ভাজবেন, তো তেল ব্যবহার করার চেষ্টা করবেন না, তেল ছাড়াই ড্রাই কেকটা ভালো হয়। তো আমি পিসগুলো আলাদা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখেন পিসগুলো আলাদা করে নিয়েছি, একেবারে ড্রাই কেক, খেলেই বুঝতে পারবেন। ধন্যবাদ সবাইকে।